আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে দেখাবো কোন খাবারে আমি প্রতিদিন এইভাবে ডিম পাচ্ছি, অনেক বেশি ডিম। এ হলো আমার সুন্দর সুন্দর মুরগি, আর এ হচ্ছে আমার সুন্দর সুন্দর ডিম। এগুলো আমাদের মুরগির ডিম। তো আমার এখানে দুই দিনের ডিম, দুই দিন তিন দিন পর পর আমরা ডিম বিক্রি করে দিই। এখানে আরও ডিম ছিল, ওগুলো আমি বিক্রি করে দিছি আজকে, যেহেতু আমি মুরগির ডিম বিক্রি করে খাবার নিয়ে আসি। তো আমার কোন খাবারে এরকম ডিম পাই সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা আমি করছি। তো ভাবলাম সব কিছুই তো আমরা শেয়ার করি সব, কিন্তু এই ভিডিওটা দেওয়া দরকার। দেখুন, এখানে আছে নারিশ কোম্পানির ওই খাদ্যটা, আর নারিশ কোম্পানির খাদ্য ভুট্টা ভাঙ্গা, চাল, গম, এগুলো আমি একসাথ করি, তারপরে খাবারটা দিই। তো আমি এগুলো বেশি দিন দিই না। এ দেখুন, এই খাদ্যটা কিন্তু এমনই হতে হবে। আর ডিমগুলো কিন্তু আমার সাইজগুলো, ডিমের সাইজটা অনেক বড় বড়। অনেক সময় ডিম বিক্রি করতে মানে আমাদের সমস্যা হয়ে যায়, বড় ডিম হয়ে গেল সমস্যা, বলে এগুলো এত বড় কেন, দেশি ডিম কি এত বড় হয়নি। ওদেরকে কেমনে বোঝাবো যে বড় ডিম, ভালো ভালো খাবার দিলে মুরগির ডিমের সাইজটা বড় হয়ে যায়, এটা তো মানুষকে বুঝাতে পারি না। তো আমি আপনাদেরকে বলবো কোন খাবারে মুরগির ডিম বেশি পাই আমি, যেটা আমি পাই, যেটা আমার সাথে হচ্ছে, যেটা আমরা মানে প্রতিদিন দেখতেছি, ওটাই বলবো। আর অন্যদের ক্ষেত্রে কী হয় সেটা তো আর আমি জানি না। তো আমি ভুট্টা ভাঙ্গা, গম, চাল আর নারিশ খাদ্যটা এগুলো মিক্সার করি। ভুট্টা ভাঙ্গা আমি দুই তিন দিন বা চার দিনের খাবারটা আমি একসাথে করি, যেহেতু আমি ডিম বিক্রি করে খাবার নিয়ে আসি, সেই জন্য বেশি খাবার একসাথে আনতে পারি না। আমি ওই যে ভুট্টা ভাঙ্গা 3 কেজি, ওই যে গম হয়েছে 2 কেজি, চাল হয়েছে 1.5 কেজি, আর এতগুলোর ভিতরে নারিশ খাদ্য মাত্র, নারিশ কোম্পানির খাদ্যটা মাত্র আমি 1 কেজি দিই বা 1 কেজি থেকে কম দিই। আর সাথে আমি খাওয়াই ভিটামিন, ওই যে জিঙ্কটা দিই। এর আগে দিতাম আমি আরেকটা ইসেল, ওই ওষুধটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার মুরগি ডিম দিত, কিন্তু মুরগির উম আসতো না। উম যদি না আসে তাও সমস্যা, মুরগির বাচ্চা করা যায় না, মানে অন্য সবগুলারই। তখন ইসেলটা আমি বাদ দিছি, তবে ইসেলটা ভালো ভালো একটা ওষুধ, জিঙ্কেতেও ইসেলটা ভালো কাজ করে। তো দেখুন, আমার মুরগিগুলো মাশাল্লাহ খুবই সুন্দর আছে, খুবই মানে সুস্থ আছে। এরা কিন্তু যখনই ডিম মানে সব মুরগি, সবার মুরগি ডিম দিলে কিন্তু মুরগির কিন্তু ক্যালসিয়ামটা অনেকটা কমে যায়। তো আমার এই মুরগিগুলো ডিম দেয়, প্রত্যেকটা মুরগি এখানে ডিম দেয়, আর কিছু মুরগি আমার উমে আছে, আর কিছু মুরগি বাচ্চা নিয়ে আসে, সেই জন্য মুরগি অনেকটা কম। আর সবগুলো মুরগি তো আসে না, ছেড়ে দিলে আমি যেহেতু প্রাকৃতিকভাবে লালন পালন করি, তাহলে মুরগিগুলো এদিক সেদিক চলে যায়। তো দেখুন, আমার এখনও এই যে আমার কেরিয়ালা, এটা কিন্তু বাচ্চা, এটার এখনও 5.5 মাস হয়নি মাশাল্লাহ, ও ডিম দিতে সে আজকে থেকে ডিম দিছে। আর এটা আমাদের তো এগুলো চিনেন, হাফশিমুর রাতা, এগুলাকে অনেকজন অনেকটা ডাকে, কেউ ডাকে ফিল ব্যাগ, মানে ওটা অরিজিনালটা হচ্ছে ফিল ব্যাগ, কিন্তু আমরা ওই যে গ্রামের মানুষ তো একজনে একটা বলে যাক। তো আমার মুরগিগুলো কিন্তু সবগুলো হেলদি, সবগুলোই মানে ভালো আছে, সুস্থ আছে। আর আমার দুই তিনটা মুরগি কিন্তু ডিম দিত না, পরে আমি ঠিক করছে বিক্রি করে দিব, পরে আমি ওদেরকে কৃমি ওষুধ খাওয়ানোর পরে, আর জিঙ্কটা দেওয়ার পরে, আর লিভারটন দেওয়ার পরে ওগুলো পরিবর্তন হয়ে গেছে, ওগুলো মাশাল্লাহ ডিম দেয়। তো আমি প্রতিদিন আমার প্রতিদিনই আমি 12-13টা বা 10-12টা এরকমই ডিম পাই, এটা হয়তো আল্লাহর কাছে মানে শুক্রিয়া। তো একটা ডিম আমাদের এখানে 20 টাকা করি। তো আপনাদেরকে বলবো আমি, আপনারা এই খাবারগুলো অবশ্যই মুরগিকে দিবেন, যেমন ভুট্টা ভাঙ্গা আপনারা যদি আলাদা আলাদাও দিতে চান তাহলেও দিতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। তবে আমি একসাথে মিক্সার করিনি, যেহেতু আমার মাশাল্লাহ মুরগি বেশি, সেই জন্য আমি মিক্সার করি না। আর আমি প্রতিদিন সপ্তাহে 3 দিন করে আমরা জিঙ্কটা দিই,
জিঙ্ক দিই। তারপরে সপ্তাহে 3 দিন আমরা প্রাকৃতিক চিকিৎসাটা করি, যেমন কাঁচা হলুদ, আদা বাটা, রসুন বাটা, এগুলো আমরা দিতে থাকি, কারণ এগুলা দেওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। আবার পেঁপে পাতার রসটাও আমরা দিই, তো এগুলা দেওয়াটা খুবই জরুরি। আর হাঁস মুরগি লালন পালন করলে যে মানে মুরগি ডিম দিয়ে দিবে ব্যাপারটা এমন না, অনেক কষ্ট করতে হয়, ওদের পিছনে অনেক সময় দিতে হয়। যখন মুরগিগুলো ডিম দেয় তখন দেখতে খুবই ভালো লাগে, মনটা ভরে যায়। আর আমি মানে 2 দিন পর পর ডিম বিক্রি করি, বা 1 দিন পর পর, মানে যখনই মুরগি খাদ্য মানে খাদ্য লাগে তখনই আমি বিক্রি করে দিই। তো আমার এর আগের বেছে 14টা 15টা বাচ্চা আছে, ওগুলা মাশাল্লাহ এখনও মানে এখনও ডিম দিতে প্রায় 1-1.5 মাস লাগবে। এখনও ওদেরকে আমি 4 মাসে পড়লে যে খাবারটা দিব ওটা এখনও আমি দিই না, যেহেতু এদের এখনও 3 মাসে শেষ হয়নি। সেই জন্য তো এদের আমি মুরগিকে কিন্তু শাক সবজি দিছি, মানে সবজি শাক সবজি কিন্তু মুরগিকে অবশ্যই দিতে হয়, এগুলো সব মুরগির জন্য অনেকটা জরুরি। কারণ আমাদের হাঁস মুরগি বা আমাদের মুরগি তো আর বিলে যেতে পারে না, আমাদের এখানে বিল নাই, এগুলা কোনো কিছু নাই, যার জন্য এগুলা সবজি বা দিতে হবে যেভাবে হোক। আমরা কিন্তু বাজার থেকে সব শাক কিনে আনি, ওদেরকে দিই। আর এখানে আমি একবেলা ওই যে ওই খাদ্যটা আমি মিক্সার করে দিছি, যে শাক টাক দিয়ে ভুষি টুসি দিয়ে, কারণ সবসময় তো আর এক খাবার মুরগিরও ভালো লাগে না, সেজন্য খাবারও চেঞ্জ করে দিই। তো আমি সব কিছু চেঞ্জ করার পরে বা খাবার এটা ওটা দেওয়ার পরে আমি দেখলাম যে ভুট্টা ভাঙা গম চাল এগুলো, আবার ওই যে কবুতরের খাদ্য আছে একটা পাঁচমিশালি, ওটাও কিন্তু আপনারা খাওয়ালে খাওয়াতে পারেন, ওটাও কিন্তু অনেক উপকার হয় মুরগির জন্য। তো আমি ওগুলাতেও কখনো মানে খাওয়াই না, তবে আমরা এই খাবারটাতে আমরা অনেকগুলো ডিম পাই, সুন্দর সুন্দর ডিম পাই এবং ডিমের সাইজগুলো বড় হয়। তো আজকের ভিডিওটা আপনারা একটু মানে দেখলে বুঝতে পারবেন বা আপনাদের হয়তো একটু উপকারে আসবে। তো সবাই আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।